হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আজকে আপনাদের জন্য এনেছি আপনাদেরই অনুরোধের আরও একটি ভিডিও কি করে কলকাতা থেকে কোন কোন ট্রেনে করে আগ্রায় যাবেন আগ্রা বলার অপেক্ষায় রাখে না আগ্রার তাজমহল ভুবন বিখ্যাত সেই আগ্রায় যাবেন কি করে কলকাতা থেকে কটি ট্রেন আছে কখন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে তার টিকিট কত যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে জানাবো সবটা জানাবো তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলবটন প্রেস করতে একদম ভুলবেন না এবার আসি আসল কথাতে কোন কোন ট্রেনে আপনি কলকাতা থেকে সরাসরি আগ্রাতে যেতে পারবেন প্রথমেই বলবো তেরো হাজার সাত উদ্যান আভা তুফান এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেগজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে সাত দিন হাওড়া স্টেশনের দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় আর আগ্রা ক্যান্টনমেন্ট গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে চার অথবা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম উনত্রিশ ঘন্টা কুড়ি মিনিট যাত্রাপথে ছিয়াত্তরটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব তেরোশো একষট্টি কিলোমিটার আর ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল তিনশো টাকা স্লিপার পাঁচশো টাকা এসি থ্রি টায়ার পনেরোশো পাঁচ টাকা এরপর রয়েছে তেরো হাজার একশো কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আর একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার কলকাতা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় আর আগ্রা ক্যান্টনমেন্ট গিয়ে পৌঁছায় রাত্রি পরে বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিটে চার অথবা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম আঠাশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে কুড়িটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব চোদ্দশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল তিনশো টাকা স্লিপার পাঁচশো টাকা এসি থ্রি টায়ার পনেরোশো টাকা এসি টু টায়ার তেইশশো টাকা এবারে রয়েছে বারো হাজার তিনশো পনেরো অনন্যা এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন বৃহস্পতিবার কলকাতা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর একটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় আগ্রা ক্যান্টনমেন্ট থেকে চার কিলোমিটার দূরে আগ্রা ফোর্টে গিয়ে পৌঁছায় একরাত্রি পরে সকাল দশটা বেজে পঁচিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম একুশ ঘন্টা পনেরো মিনিট যাত্রাপথে দশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব তেরোশো আটচল্লিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল তিনশো বাইশ টাকা স্লিপার পাঁচশো আশি টাকা এসি থ্রি টায়ার পনেরোশো পঁয়ত্রিশ টাকা এসি টু টায়ার বাইশশো পঁচিশ টাকা এসি ফার্স্ট ক্লাস তিন হাজার আটশো দশ টাকা এবারে বারো হাজার তিনশো উনিশ কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন বুধবার কলকাতা স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর একটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় আগ্রা ক্যান্টনমেন্ট কি পৌঁছায় এক রাত্রি পরে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে চার অথবা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম তেইশ ঘন্টা কুড়ি মিনিট যাত্রাপথে দশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার চারশো একুশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল তিনশো টাকা স্লিপার ছশো টাকা এসি থ্রি টায়ার পনেরোশো নব্বই টাকা এসি টু টায়ার তেইশশো টাকা এবারে বারো হাজার একশো সাতাত্তর হাওড়া মথুরা চম্বল সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন নর্থ সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন শুক্রবার হাওড়া স্টেশনে নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় আগ্রা ক্যান্টনমেন্ট গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে রাত্রি সাতটা বেজে দশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম পঁচিশ ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথে একত্রিশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব চোদ্দশো ছ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল তিনশো টাকা স্লিপার ছশো টাকা এসি থ্রি টায়ার পনেরোশো নব্বই টাকা এসি টু টায়ার তেইশশো টাকা এবারে বারো হাজার চারশো ছিয়ানব্বই প্রতাপ সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রিক্স নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন শুক্রবার কলকাতা স্টেশনের এক অথবা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় আগ্রা ক্যান্টনমেন্ট থেকে চার কিলোমিটার দূরে আগ্রা ফোর্টে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে রাত্রি সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম উনিশ ঘন্টা দশ মিনিট যাত্রাপথে দশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব বারোশো উনসত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি সিক্স কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল তিনশো টাকা স্লিপার পাঁচশো টাকা এসি থ্রি টায়ার চোদ্দশো নব্বই টাকা এসি টু টায়ার একুশশো পঞ্চাশ টাকা এবারে রয়েছে বারো হাজার নশো সাতাশি শিয়ালদাহ আজমির সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজন নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন শিয়ালদাহ স্টেশনের নয়ের এ প্ল্যাটফর্ম থেকে রাত্রি দশটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় আগ্রা ক্যান্টনমেন্ট থেকে চার কিলোমিটার দূরে আগ্রা ফোর্ট গিয়ে পৌঁছায় পরের দিন সন্ধ্যা ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম উনিশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে ষোলোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব বারোশো বাহাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল তিনশো এগারো টাকা স্লিপার পাঁচশো পঁয়ষট্টি টাকা এসি থ্রি টায়ার চৌদ্দশো নব্বই টাকা এসি টু টায়ার একুশশো পঞ্চাশ টাকা এরপর বারো হাজার নশো আটত্রিশ গড়বা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেগজন ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি এগারোটায় ছেড়ে যায় আর আগ্রা ক্যান্টনমেন্ট থেকে চার কিলোমিটার দূর আগ্রা ফোর্টে পৌঁছায় পরের দিন বিকেল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম আঠেরো ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে আটটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব বারোশো পঁয়ষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি সেভেন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল তিনশো টাকা স্লিপার পাঁচশো টাকা এসি থ্রি টায়ার চোদ্দশো টাকা এসি টু টায়ার একুশশো পঁচিশ টাকা এবারে বারো হাজার তিনশো সাত হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের আট অথবা ন নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় আর আগ্রা ক্যান্টনমেন্ট থেকে চার কিলোমিটার দূরে আগ্রা ফোর্ট পৌঁছায় পরের দিন রাত্রি সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম কুড়ি ঘণ্টা দশ মিনিট যাত্রাপথে উনিশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব বারোশো পঁয়ষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল তিনশো এগারো টাকা স্লিপার পাঁচশো টাকা এসি থ্রি টায়ার চোদ্দশো টাকা এসি টু টায়ার একুশশো পঞ্চাশ টাকা তো বন্ধু এই তো গেল কোন কোন ট্রেনে আপনি কলকাতা হাওড়া কিংবা শিয়ালদা থেকে আগ্রাতে যেতে পারবেন আচ্ছা বন্ধু আপনি কি ঘুরতে ভালোবাসেন তাহলে আপনার জন্য হ্যাপি সানরাইজে রয়েছে একটি নতুন উপহার আইকন ট্যুর সার্ভিস আপনার পারিবারিক ভ্রমণের সহযোগী সংস্থা ভারতবর্ষের যে কোনো প্রান্তে ট্যুরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আইকন ফ্যামিলি ট্যুর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া এই নাম্বারটি শুধুমাত্র হ্যাপি নয় তো বন্ধু আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকমেরই ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর আপনারা কোথায় ঘুরতে যেতে চান কি দেখতে চান একবার আমাদেরকে জানান যাবতীয় তথ্য দেব আপনাদেরকে তো বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ